নমস্কার, আমি কৌশিক রায়। আজকের এই বিষয়টি বিশেষভাবে ইম্পর্টেন্ট। আপনারা এই পাঁচটি স্বপ্ন যদি দেখেন 72 ঘন্টার মধ্যে, আপনারা নিশ্চিত রূপে কোটিপতি কিন্তু হবেন। পাঁচটি স্বপ্ন যদি দেখেন ঠিক 72 ঘন্টার মধ্যে, কোনো না কোনো শুভ সংবাদ নিশ্চিত রূপে কিন্তু আসবে। কোন এই পাঁচটি স্বপ্ন আমি এই ভিডিওতে একে একে জানাবো। তার আগে একটি কথা আমি বলি, দেখুন স্বপ্ন তত্ত্ব আমাদেরকে অনেক কিছু কিন্তু আগাম জানে কিন্তু দেয়। শুভ এবং অশুভ দুটির দিকই কিন্তু নির্দেশ করে। তো আমি যে পাঁচটি শুভ স্বপ্নের কথা আপনাদেরকে বলতে চলেছি, এই পাঁচটি স্বপ্ন যদি আপনারা দেখেন, আপনারা জানবেন আপনারা নিশ্চিত রূপে কোটিপতি কিন্তু হবেনই হবেন। কিছু শুভ সংবাদ এবং আপনাদের আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হবে। কোন কোন এই স্বপ্ন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। দেখুন, অনেকে স্বপ্ন দেখেন, অনেকে ভাবতে পারে না যে আমি এই স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নের ফলে আমাদের উপর কি ফল হবে। অনেকেই প্রতিদিন বিভিন্ন রকমের স্বপ্ন দেখেন, কিন্তু এই স্বপ্নের উপর কিন্তু জ্যোতিষীয় ব্যাখ্যা কিন্তু রয়েছে। যে স্বপ্নগুলোর কথা আমি বলছি, বিশেষভাবে জ্যোতিষীয় ব্যাখ্যা কিন্তু রয়েছে। এই স্বপ্নগুলো যদি আপনারা দেখেন কি না, নিশ্চিত রূপে আপনারা কিন্তু জানবেন যে আপনাদের শুভ সময় আসতে কিন্তু চলেছে। এই স্বপ্নের মাধ্যমেই আপনাদেরকে কিন্তু ইঙ্গিত করে দিবে শুভ সময়ের, আপনারাও কিন্তু হবেন কোটিপতি। যদি আপনারা স্বপ্নে মৌমাছির চাক দেখবেন, মৌমাছি যে চাক করে মধু যেখান থেকে নেয়, মৌমাছির চাক যদি আপনারা স্বপ্নে দেখেন, জানবেন আপনাদের শুভ দিন কিন্তু আসতে চলেছে। মৌমাছির চাক অর্থাৎ এইটা স্বপ্ন যদি দেখেন, তাতে কিন্তু দেখবেন আপনাদের ধনের জায়গা, অর্থের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে মৌমাছির চাকের স্বপ্ন দেখলে। দ্বিতীয় যে স্বপ্ন, আপনারা যদি কালো পিঁপড়ার স্বপ্ন দেখেন, দল বেঁধে কালো পিঁপড়া আসছে, আপনাদের ধনাগম হতে চলেছে গৃহে। মা লক্ষ্মী আপনাদের গৃহে নিবাস করতে চলেছে, কালো পিঁপড়ার দল যদি আসে একসঙ্গে টানা। তিন নম্বর যে স্বপ্নের আমি কথা বলবো, যদি আপনারা স্বপ্নে প্রচুর মাছ দেখেন, বড় বড় মাছ দেখছেন স্বপ্নে, জানবেন আপনাদের অর্থের আগমন কিন্তু হতে চলেছে। অর্থাৎ স্বপ্নে আপনারা মাছ দেখছেন, জানবেন আপনাদের ধনের জায়গা, অর্থের জায়গা মজবুত কিন্তু হতে চলেছে। যে কোনো দিক থেকে আপনাদের অর্থ কিন্তু আসতে চলেছে মাছের স্বপ্ন যদি দেখেন। তিনটি স্বপ্নের কথা আমি বললাম। চার নম্বর যে স্বপ্নের আমি কথা আপনার থেকে বলবো, যে স্বপ্ন যদি আপনারা দেখেন, জানবেন আপনারা 72 ঘন্টার মধ্যে কোটিপতি হবেন। যদি স্বপ্নে আপনারা পদ্ম ফুল দেখেন, শ্বেত পদ্ম যদি দেখেন, জানবেন আপনাদের শুভ সময় আসতে চলেছে শ্বেত পদ্ম। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনারা কিন্তু পেতে চলেছে আগামী দিনগুলোর মধ্যে। আপনাদের একটা শুভ সময়, কোনো শুভ বার্তা আসতে চলেছে। অর্থাৎ কোনো না কোনো দিক থেকে সাদা পদ্মের যদি স্বপ্ন দেখেন, আপনারা কিন্তু মানে বিশেষভাবে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হবে। পাঁচ নম্বর যে স্বপ্ন, অন্তিম যে স্বপ্ন, শেষ যে স্বপ্ন, সেটি হচ্ছে আপনারা যদি সাদা হাতির স্বপ্ন দেখেন। আপনারা যদি স্বপ্নে সাদা হাতি দেখেন কি না, জেনে রাখুন আপনাদের গৃহে লক্ষ্মী আসতে চলেছে। আপনাদের অর্থের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আপনাদের কাটবে, ধনের জায়গা আপনাদের পূর্ণ কিন্তু হবে সাদা হাতির স্বপ্ন যদি দেখেন। অর্থাৎ
অর্থনৈতিক স্থিতিগুলো আপনাদের কিন্তু মজবুত কিন্তু করবে। আমি আবারও বলছি, এই ভিডিওটি আপনাদেরকে এই জন্যই দিচ্ছি কারণ অনেকেই বলেন যে কৌশিকদা এই স্বপ্ন দেখলাম কি হতে পারে, তাই স্বপ্ন তত্ত্বের উপর যে আমি যে ভিডিওটি আপনাদেরকে দিলাম আপনারা জানবেন নিশ্চিতরূপে আপনাদের সঙ্গে কিন্তু ঘটবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।